না জবা কেমন সেজেছে মা রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে। কালিকথা সিজন টু অষ্টম পর্ব উত্তর কলকাতা। উত্তর কলকাতায় কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে তারা সুন্দরী পার্ক বলে একটা ছোট্ট পার্ক আছে, তার ঠিক উল্টো দিকে এই চারচালা বিশিষ্ট মন্দির পুঁটে কালী। এবার পুঁটে নামটা এসছে ছোট থেকে, ভীষণ জাগ্রত কিন্তু মায়ের বিগ্রহের উচ্চতা জানো বা দৈর্ঘ্য 6 থেকে 7 ইঞ্চি, তাই নাম হচ্ছে পুটেকালী। এবারে এই মন্দিরে তিনি অধিষ্ঠিত আছেন অনেক দিন ধরে। মন্দির লম্বাকৃতি, চারচালার উপরে 3টি চূড়া বা রত্ন, চূড়াগুলির ওপরে পতাকা, ত্রিশূল ও চক্র প্রথিত আছে। জনকথা যে দেববংশীয় ভূস্বামীদের কোনো কর্মচারী নাকি স্বপ্নে দেবীর প্রত্যাদেশ পেয়ে নববৃন্দাবন থেকে দেবী মূর্তিকে লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে নিয়ে আসেন কলকাতায়। প্রথমে গোলপাতার মন্দির নির্মিত হয়েছিল। আর অন্য কথা হলো যে 964 বঙ্গাব্দে অর্থাৎ 1558 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তার মানে যদি হিসেব করে দেখো, ইতিহাসের পাতা যদি উল্টাও, এই মন্দিরের বয়স সম্রাট আকবরের সমসাময়িক। কলকাতা মহানগরী তখন লুকিয়েছিল সুদূর ভবিষ্যতের গর্ভে। আজকের কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট অবভিয়াসলি তখন ঘন জঙ্গলে ঢাকা, সুগভীর খাল তখন গঙ্গা, দেবী নাকি তখন প্রচ্ছন্ন ছিলেন এবং ডাকাতদের নরমুণ্ড ফেলার জন্যে ব্যবহৃত একটি ইঁদারার মধ্যে। রাজা মানিক বন্দ্যোপাধ্যায় নামে সে সময়কার এক বিখ্যাত তান্ত্রিক সাধক এখানে পঞ্চমুণ্ডীর আসন স্থাপন করেন। সবসময় একটা জিনিস লক্ষ্য করবে, যেখানেই শক্তি পুজো হয়, যে মাই জাগ্রত, সেটা তন্ত্র চর্চার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। সে কালীঘাটই হোক বা পুটেকালীই হোক, মা কামাখ্যা হোক বা তারাপীঠ হোক, তন্ত্র চর্চা হচ্ছে মা আদ্যাশক্তির মূল জায়গা। ওই রাস্তাতে যারা সৎভাবে করে, অনেকে, আমি সিজন 1 বলেছিলাম ষটকর্মের কথা, তন্ত্রের মারণ, উচাটন, বশীকরণ, বিদ্বেষণ, এই কথাগুলো বলেছিলাম। তো যারা এই বশীকরণ, মারণ এই জিনিসগুলো করে, এগুলো কিন্তু বেসিক্যালি তা কাকচরিত আছে, এগুলো খুব লো ক্লাস তন্ত্র, মানুষকে মানে চমকে দেওয়া যায়। আমি একটা মানে 2 লাইনের কথা বলি। তুমি তারাপীঠে দাঁড়িয়ে আছো, আজকাল এদেরকে অতটা দেখা যায় না, কিন্তু আজকে থেকে 10-15 বছর আগেও এরা ওখানে ছিল। তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, হঠাৎ একজন এসে তোমার সামনে একটা তাবিজ দিল, নিয়ে বললো আমার এই তাবিজটা নিন, আপনার কিন্তু সব উন্নতি হবে, আপনি খুব কষ্টে আছেন। এবারে তুমি অবভিয়াসলি বলবে যে না, আমি এই তাবিজ নেব না, না 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 না, আমার দরকার নেই। বলে ঠিক আছে, নিতে হবে না। আপনার পকেটে এখন কত টাকা আছে টোটাল আপনি কি জানেন? এইবারে আমরা যে বেল্ট পরি, সে বেল্টে সত্যি করে কটা ফুটো কজন জানে? আমরা যে ঘড়ি পরি, ঘড়ির যে ফুটোগুলো আছে বাকেলে, ঠিক কটা ফুটো আমার আছে কটা মানুষ জানে? হয়তো 100-এর মধ্যে 98টা মানুষ জানেই না। আর পকেটে কত টাকা এক্স্যাক্ট আছে সেটা তো কেউ জানে না। তো সেই লোকটা বলল, আপনি গুনে দেখুন, আপনার পকেটে 412 টাকা 30 পয়সা আছে। সে যদি গুনে দেখে, সেটা কিন্তু 412 টাকা 29 পয়সাও হবে না, 31ও হবে না, 412 টাকা 30 পয়সাই হবে। অটোমেটিক্যালি তার মনের মধ্যে একটা বিশ্বাস জন্মে যাবে। এইবারে বিশ্বাসটা সে হাসিল করে নেওয়ার পর, সেই বাজে একটা তাবিজ মাটি ভরা, সেটা কিন্তু পার্টি বুঝে 1,000 কি 5,000 কি 10,000 বিক্রি করে দিতে পারে। এরা কাকচরিত করে, এগুলোতে অনেক কিছু জানা যায়, তোমার পকেটে কি আছে, তোমার মনের অভিসন্ধি কি, এগুলো জানা যায়। কিন্তু এই সব চর্চা যারা করে, এগুলো এতটাই সস্তা ধরনের তন্ত্র, নিজের পকেট ভরার তন্ত্র, নেশা করার তন্ত্র,
এই মানুষগুলো কিন্তু বেশি দিন বাঁচে না, এত অভিশাপ পায়, এরা অকালে মারা যায়। তো সুতরাং এই কাজগুলো ঠিক নয়, কিন্তু যারা তন্ত্রমতে মায়ের সাধনা করে এবং মানুষের ভালো করে, ক্রিয়া করে হোক বা কোনো যজ্ঞ করে হোক, অনেক ধরনের তো ক্রিয়া হয়, নারীর আলাদা পুরুষের আলাদা, তো সেইভাবে যারা কাজ করে তারা কিন্তু অবশ্যই মোক্ষ লাভ করে। এবারে এই মানিক বন্দ্যোপাধ্যায়ের আদি বাড়ি ছিল হুগলি জেলার ভুড়শুটো গ্রামে। বর্ধমানের তৎকালীন মহারাজের দুরারোগ্য সেতী রোগ সারিয়ে দিলে বর্ধমান মহারাজা তাকে রাজা উপাধি দেয়। আরেক মহান কীর্তি হল লক্ষ ব্রাহ্মণ ভোজন তিনি করান। দেবীর বর্তমান সেবায়িত্রা এখন যারা রয়েছেন মন্দিরে, তারা কিন্তু সবই এই মানিক বন্দ্যোপাধ্যায়ের দৌহিত্র বংশ। এবারে মায়ের মূর্তির সম্বন্ধে কিছু বলি। দেবীর শিলাময়ী মূর্তিটি ক্ষুদ্রাকার, আগেই বলেছি 6 ইঞ্চি কি 7 ইঞ্চি উচ্চতা, সেই জন্যেই লোকে পুটিকালী বা পুটেকালী বলে। এ সম্বন্ধে একটি অলৌকিক ঘটনা ছোট্ট করে বলি। এটি হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের উত্তর পুরুষ খেলারাম বন্দ্যোপাধ্যায় একদিন হোমযজ্ঞ করার সময় সামনের খাল থেকে নাকি একটি পুঁটি মাছ আকস্মিকভাবে হোমের আগুনের মধ্যে, মানে তার কাছাকাছি এসে পড়েছে তিনি দেখলেন। সাধক খেলারাম সেই পোড়া মাছটিকে আবার জলে ফেলে দিতেই সেটি নাকি দেবীর কৃপায় পুনর্জীবন লাভ করে। তদবধি পুটিকালী নামে এই মন্দির কিন্তু ফেমাস হয়ে যায়। পরবর্তীকালে রাজপথ তৈরি করার সময় মন্দির ভেঙে ফেলে দেবীকে স্থানান্তরিত করার জন্যে ব্রিটিশ সরকার চাপ সৃষ্টি করলে ব্যাপারটা নাকি আদালত পর্যন্ত গড়ায়। যদিও বলা বাহুল্য সেই মন্দিরটি কিন্তু সরেনি। এইরূপ লম্বাকৃতি চারচালার উপর তিনটি চূড়া বা রত্ন বিশিষ্ট মন্দির বিরল, খুবই বিরল। বর্তমান মন্দিরটি 70-80 বছর আগে নতুন করে তৈরি করা হয়েছে। দেবীর ভক্তদের অনুকূলে প্রতি অমাবস্যায় পাঁঠাবলি ছাড়াও প্রতি বছর কালী পুজোর দিন একটি করে মৃগ বলি দেওয়া হতো। এখন এই নানা রকম ওয়াইল্ড লাইফ অ্যাট্রাক্ট হয়ে যাওয়ার পর এগুলো সম্ভব নয়, আর হচ্ছে না, ভালোই হয়েছে, আমি বলির সমর্থক নই। দেবীর বহু অমাঙ্গালী নিরামিষাসী ভক্ত আছেন, তাদের জন্য নিরামিষ ভোগ দেওয়া হয়। দেবীর ফুলের সাজ অতি মনোরম। মন্দির ছোট হলেও দ্বিতল বা মৃত্তিকা গর্ভে একটি তল আছে। মায়ের মূর্তির কাছে একই বেদিতে শ্বেতপাথরের একটি শীতলা দেবীর মূর্তিও আছে। দেবী কিন্তু দক্ষিণকালী, মানে দক্ষিণাকালী। দেবীর বেদিটি মর্মরের এবং তাতে 8টা পাপড়ি, তার মাঝখানে ওই পুটেকালী অবস্থিত। একবার গিয়ে দর্শন করে এসো। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা, মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না, কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছে তে জম ঘেঁষে না, মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছে তে জম ঘেঁষে না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। পদ্ম কিংবা শতাব দন্তে বাজাপ্ত হবে জানো না,
পদ্ম কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে যেন না এখন আপন এক তারে মন রে ছুটিয়ে ফসল কেটে নে না আপন তারে মন রে ছুটিয়ে ফসল কেটে নে না মন রে কৃষিকাজ জানো না মন রে কৃষিকাজ জানো না।